এই তো নীল এসে গেছে, বাকি কথাটা না হয় রিন্টু পরে কারো মুখ থেকে শুনে নেবে। শোনো সবাই, আজ আমাদের খুব খুশির দিন। হ্যাঁ আমি জানি তোমরা সবাই হয়তো খুশি হতে পারোনি, কিন্তু তবুও আজ আমাদের বড় আনন্দের দিন। ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আমার বৌমা জমের মুখ থেকে ফিরে এসেছে, তাই এই বাড়িতে আজ সন্ধ্যেবেলা একটা উৎসব হবে। তবে এর আরও একটা কারণ আছে, ডাক্তার বলেছেন বৌমার যাতে কোনো রকমের কোনো টেনশন না হয়, তাই একটু নাচ গান হবে যাতে বৌমার মনটা ভালো থাকে। মেজ শোন, বলছি প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করতে হবে, এই দায়িত্বটা না হয় তুই নে, আর রাধা বাড়ার দায়িত্বটা আমার থাক। আর হ্যাঁ, যে কারণে সবাইকে ডাকা, আমি চাই আজকের অনুষ্ঠানে বাড়ির প্রত্যেকে অংশগ্রহণ করবে। লোকজন হই হট্টগোল, খাওয়া দাওয়া, বাড়িতে জমজমাটি থাকলে বৌমার মনটাও ভালো হবে। মা আবার সন্ধ্যেবেলায় সব আয়োজন করলো, আমাকে তার আগে যে করেই হোক বাইরে গিয়ে তারাকে ফোন করে আসতেই হবে। আর মেজো শোন, তুই এক কাজ করবি, এই কি ব্যাপার, সবাই মিলে এখানে কি আলোচনা হচ্ছে? সন্ধ্যা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তো, তাই বাড়িতে আজ একটা উৎসব হবে, এখন একটুকুই, বাকিটা পরে শুনে নিই। ও তাই নাকি, বাহ এটা খুব ভালো খবর বল নীল। কিন্তু ব্যাপার হচ্ছে যে শুধু কি বাড়ির লোকদের নিয়ে উৎসব হবে? বৌদিমা, এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো, সন্ধ্যা ফিরে আসার আনন্দে কাঞ্জিল বাড়িতে না একটা বড় করে উৎসব হোক। ভালোই হলো, বৌদিমা নিজেই হাট বসাচ্ছে আজ। আজ এই উৎসবের হাটে হাঁড়ি ভাঙবো আমি, আজকের এই আনন্দ উৎসবের দিনই হবে সন্ধ্যার জীবনের সব থেকে অভিশপ্ত দিন। তবে প্ল্যানিংটা ফুল প্রুফ করতে হবে। আমি যাই, আমি গিয়ে বরং একটু চান টান করে জামা কাপড়টা পাল্টে আসি, তারপর কি কাজ করতে হবে সেগুলো। বলছি তাহলে তোমাদের আর কারণ নিশ্চয়ই কিছু জানার বাকি নেই? না না না, আর কিছু জানার বাকি নেই। বেশ তাহলে নীল চল বাবা, আমি নিজে মুখে গিয়ে এই খবরটা বৌমাকে দেব, আর তুই সঙ্গে থাকলে ওরও ভালো লাগবে। চল আয় মেজু। কি শান্তিতে ঘুমোচ্ছে সন্ধ্যা, নাও নাও ঘুমিয়ে নাও, এরপর তো সত্যি সত্যি চির শান্তির চির ঘুমে চলে যাবে তুমি, এখন থেকে না হয় প্র্যাকটিস করো। না না না, উঠো না উঠো না, একদম উঠো না, আর একটু ঘুমো, আজকে সন্ধ্যের মধ্যে শরীরটা আর একটু হলেও ভালো করতে হবে তো। কেন, সন্ধ্যেবেলা কি আছে? উৎসব, আজ তো বাড়িতে উৎসব। কিসের উৎসব? সে কি তুমি জানো না? ও তাহলে বৌদিমা তোমাকে নিশ্চয়ই বলবে। তুমি বেঁচে ফিরে আসার আনন্দে বৌদিমা তো আজ সারা পাড়ার লোককে নেমন্তন্ন করেছে, নাচ গান খাওয়া দাওয়া আরো কত কি হবে, অনেক লোকজন আসবে বুঝি। হ্যাঁ আসবে তো, তোমার বাড়ির লোককেও নিশ্চয়ই নেমন্তন্ন করা হবে। বলছি তোমার ছোট বোন আসবে নাকি? হাজার হোক তোমার ছোট বোন, হাসপাতালে কত কষ্ট করে তোমাকে রক্ত দেওয়ার জন্য গেল। কি, আমার বোন আমাকে রক্ত দিতে এসেছিল? ও হাসপাতালে এসেছিল, রক্ত দিতে চেয়েছিল আমাকে? কই, আমাকে তো কেউ কিছু বলেনি, আমার সাথে দেখা হয়নি ওর। কি গো জ্বালা দিদি, এতটা রাস্তা চাইলাম কই, তোমরা আমাকে কেউ কিছু বললে না তো? বললে তো মা, ও মা মা বলছি আমার কলকাতার বোন এসেছিল আমাকে রক্ত দিতে। আচ্ছা মা, বলছি আজ তো সন্ধ্যেবেলা বাড়িতে উৎসব আছে, তো মা আর দিদি ওরাও নিশ্চয়ই আসবে, যদি আমার
ছোট বোনটাকে একটু ডাকা যেত, তাহলে সবাই মিলে একটু আনন্দ করতাম। আর হুলুবাবুর সাথেও তো আলাপ নেই, তাই না? আলাপটাও হয়ে যেত। হ্যাঁ, তাই তো ও তো বিয়েতে আসতে পারেনি, আনন্দও করা হয়নি, আজকে এলে আনন্দটাও করা হয়ে যাবে। ডাকবো মা? হ্যাঁ, সে তো ডাকাই যেতে পারে। আর দিদির বাড়ি আসবেন হাই বা কেন? হুলুবাবু, আমার সেই কলকাতার বোনের কথা হচ্ছে, যার কথা আপনাকে বলেছিলাম। আমি আপনাকে বলেছিলাম না, যদি আমার কিছু হয়ে যায় আপনি তার দায়িত্ব নেবেন, তার কথা। হ্যাঁ, তাই তো রে নীল। আরে হাসপাতালে সন্ধ্যা তোকে অত করে বললো, কিন্তু তুই কথাটুকু পর্যন্ত দিলি না। এটা ঠিক না নীল, কথা দে বলছি, আমাদের সকল সামনে তুই কথা দে। আরে কি মুশকিল, আপনার কিছু হতে যাবেই বা কেন? অসুস্থ বউটাকে আর কষ্ট দিস না নীল, সামান্য এই কথাটা দিলে ও বেচারা একটু শান্তি পায় মনে। আচ্ছা বেশ, কথা দিলাম, হয়েছে? না না, ওভাবে বললে হবে না। আপনি আমায় বলুন, বলুন যে আপনার কিছু হয়ে গেলে আপনার বোনের সব দায়িত্ব আমার, বলুন। মিজকা ঠিকই বলেছে, সন্ধ্যার কিছু হবেও না, তাই কথাও রাখতে হবে না। আচ্ছা বেশ, আপনার কিছু হলে আমি আপনার ছোট বোনের দায়িত্ব নেব, হয়েছে? না না, কিছু না। তাহলে চলো উৎসবের কাজগুলো সারি। হ্যাঁ চল। হাই মিজু। দিদি, বেয়ানদেরকে ডাকবে নাকি সন্ধ্যেবেলা? দেখো সন্ধ্যা কিন্তু আশা করে বসে আছে, না ডাকলে খুব খারাপ দেখাবে। তখন থেকে তো সেটাই ভেবে যাচ্ছি রে মিজু, কিন্তু বড্ড ভয় করছে জানিস। দেখ, বৌমা ওর দিদিকে মাথার দিব্যে দিয়েছে ঠিকই, যেন ওকে এই বাড়ি থেকে টেনে নিয়ে না যায়, কিন্তু বেয়ানকে তো আর মাথার দিব্যে দেননি। বেয়ান যদি এসে ওর মেয়েকে জোর করে নিয়ে যায়, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। সেটাই তো, নীলের উপর ওরা যা রেগে আছে। না না মেজো, আমি বৌমাকে হারাতে পারবো না, কিছুতেই না, এক মুহূর্তের জন্যও না। অনেক কষ্ট করে আমি অমন মেয়ে পেয়েছি। না না মেজো, আমি কিছুতেই বৌমাকে হারাতে পারবো না, কিছুতেই না। কিন্তু দিদি, তুমি তো ওনাদেরকে বলেইছিলে সন্ধ্যা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে তুমি ওনাদেরকে খবর দেবে, যাতে ওনারা সন্ধ্যার সঙ্গে দেখা করতে আসে। আমার একটা কথা শুনবে দিদি, ওনারা তো মেয়ের সঙ্গে দেখা করতে আসবেনই, আর এসে যদি দেখে এখানে উৎসব চলছে, ওনাদের মোটেই ভালো লাগবে না। ওনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন ওনাদেরকে খবরটা দেওয়া হলো না। শত হলেও কুটুম মানুষ তো। বুঝতে পারছি মিজু, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু বিশ্বাস কর, মন থেকে না ভয়টাকে কিছুতেই তাড়াতে পারছি না। ওরা এসে যদি জোর করে আমার বৌমাকে নিয়ে চলে যায়, না না মিজু, আমার মেয়ের থেকে আমি কিছুতেই আলাদা হতে পারবো না, কিছুতেই না। দিদি, বাড়ি ভর্তি লোক দেখলে ওনারা আমাদেরকে আরো খারাপ ভাববেন, ভুল বুঝবেন। তুমি একটা কাজ করো, ওনাদেরকে বরঞ্চ নিমন্ত্রণটা করেই ফেলো। কোনো দরকার নেই কাউকে নিমন্ত্রণ করা, আর তোমাদের কিছু চিন্তা করতে হবে না, আমি নিজে সশরীরে গিয়ে ড্রামা কুইনের দিদিকে আর মাকে নিমন্ত্রণ করে আসবো, ঠিক আছে? তুমি যাবে, কিন্তু ওরা যে তোর উপরে খুব রেগে আছে নীল। এই বাহানায় আজ আমাকে বেরোতেই হবে মা, তার আগে ফোনটা আজ করতেই হবে। একমাত্র সন্ধ্যার বাড়ি যাচ্ছি বললেই সন্ধ্যা বা মা কেউ আমাকে আটকাবে না। মনি, তুমি একদম চিন্তা করো না মা, যখন ভুল করেছি তো ক্ষমা চেয়ে নেবো, যদি দরকার পড়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবো, পা ধরে ক্ষমা চেয়ে নেবো, ঠিক আছে? কিন্তু ওনারা করবেন তো ক্ষমা? তুমি ওসব নিয়ে বেশি ভেবো না মনে, আমি নিজে ওনাদেরকে গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? বেশ, যা তাহলে। আমি তাহলে আসছি। জালাদি, গাড়ির চাবিটা দাও। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, ওনারা যাতে নীলকে ক্ষমা করে দেন।
সন্ধ্যা যেন সারা জীবন আমার ছেলের বউ হয়ে আমার কাছেই থাকে। ঠাকুর তুই দেখো। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। তুই মেজদিকে বাড়িতে নিয়ে এসেছিস তো, ও আকাশের বাড়িতে ঢুকতে পারেনি তো? ও আকাশকে ছেড়ে এখানে আসবে না, ওর মুখে শুধু একটাই কথা, হুলোবাবু আর হুলোবাবু। সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ তারা?